Hey guys, assalamu alaikum. Welcome back to my channel. আপনারা দেখছেন আরফা জান ব্লগস চ্যানেল আর আজকে আমি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আজকের ব্লগটা আপনাদের সামনে তুলে ধরেছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ব্লগটি অনেক কাজে লাগবে আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে যাদের স্কিনের অনেক প্রবলেম আছে অ্যাকটিভ প্রবলেম আছে বা অনেক ধরনের ইনফেকশন থাকে যেমন আমার স্কিনে একটা ইনফেকশন হয়েছে তো ডাক্তার আমাকে একটা জুস খেতে বলেছেন তো আমি সেই জুসটাই আজকে বানাবো তো আমি কিন্তু প্রথমের দিকে আপনাদেরকে সবগুলো ফল একটা একটা করে দেখিয়ে দিয়েছি তো আমি এখানে সব ধরনের ফল নিয়েছি প্রতিদিন কিন্তু ফল আনা পসিবল না তো আপনারা অনেকেই হয়তো বা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকেন তারা হয়তো বা বলবেন যে আপু এত ফল আমরা কীভাবে কালেক্ট করবো এখন ফলের যা দাম আসলে ফলের দাম তো ঠিক আছে কিন্তু শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে দেখা যায় কি আমরা মাছে ভাতে বাঙালি তো মাছে ভাতে বাঙালি খালি আমাদের সারাদিন ভাত আর তরকারি হলেই আমাদের চলে যায় কিন্তু আমরা কিন্তু এইটা চিন্তা করি না যে আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট কোনটা তো দেখা যায় কি আমরা যদি দিনের মধ্যে অন্য খাবারগুলো একটু কমিয়ে যেটা আমাদের শরীরের কোনো কাজেই লাগছে না আমরা যেটা জরুরি সেটা যদি খাই তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে আমাদের শরীরের জন্য আর এখনকার সময়ে বেশিরভাগ স্কিন প্রবলেম দেখা দিয়েছে তো আমি অলরেডি ডাক্তার ট্রিটমেন্ট নিয়েছি তো ডাক্তার সাজেস্ট করেছে যে গাজর টমেটো শসা ডালিম তারপরে আপনারা চাইলে কমলা বা মালটা তো এই ধরনের খাবারগুলো এক পিস করেও আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে আর তার সাথে এক কাপ দুধ মিশিয়ে আপনারা ব্লেন্ড করে আপনারা এই জুসটা যদি খান তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় আপনাদের স্কিনের জন্য একটা কথা মাথায় রাখবেন সবুজ জিনিসগুলো কিন্তু আপনাদের শরীরের জন্য ভালো এবং লাল কালারের জিনিসগুলো আপনাদের স্কিনের জন্য ভালো তো আমি এখানে কিন্তু সবুজ লাল দুইটাই নিয়েছি মিক্সড করে তো এখানে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে আর এটা আপনাদের স্কিনকে অ্যাকনে থেকে দূরে রাখবে এবং ইনফেকশন থেকেও একটু আপনাদের স্কিনকে বাঁচিয়ে রাখবে আপনারা চাইলে প্রতিদিন একটু একটু করে এক গ্লাস হলেও খাওয়ার চেষ্টা করবেন তো যেহেতু প্রতিদিন কিন্তু ফল আসলে বাসায় রাখাটা পসিবল না তো এই জন্য আমি এখানে কী করেছি সবগুলো ফল একসাথে ব্লেন্ডার করে তারপর এখানে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি একটা প্লাস্টিকের রাবারের মতো একটা বক্সে আমি এইভাবে করে শরবতটা আমি রেখে দিচ্ছি আর এই শরবতটা কিন্তু জুসের মতো পাতলা হবে না এটা কিন্তু একটু দানা দানা হবে যেহেতু এটাতে আমি ডালিম ব্যবহার করেছি তো দানা দানা থাকার কারণে এটা ইজিলি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কিন্তু আমি এটা ফিল আপ করে নিয়েছি তো এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ না ঠান্ডা বরফ হয়ে যায় তো তারপর আমি কিছুটা বাহিরের নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে আজকের দিনটা খেতে পারি তো যেহেতু এটাতে লবণ চিনি কোনো কিছুই আমি ইউজ করিনি এই জন্য দেখা যাবে কি এটা খেতে একটু টকটক ভাব লাগতে পারে তো খেতে কিন্তু বেশি একটা মজা না কিন্তু এটা কিন্তু স্কিনের জন্য উপকারী তো আসলে যে বলে না মজা না হলেও যেটা শরীরের জন্য উপকারী সেটা কিন্তু চোখ বন্ধ করে নাক বন্ধ করে হলেও খেতে হবে সো সকালের ব্রেকফাস্ট আমি করে নিয়েছি আর এখন আমার রুমটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ রুমের অবস্থা অনেক খারাপ ছিল তারপরে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি আমার একজন চাচা শ্বশুরও বাড়িতে এসেছেন তো উনি কিছুদিন থাকবেন তো ওনার আয়োজনগুলো দেখলাম যে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি ওনাকে একটা ছোট্ট একটা ঝুড়ি দিয়েছি ঝুড়িতে বলেছি ওনার প্রয়োজনীয় যতগুলো জিনিস আছে এগুলো যাতে এই ঝুড়িটার মধ্যে রাখে এতে করে দেখা যাবে কি অগোছালো লাগবে না তো আমি এখানে মানি প্ল্যান্টে আমি একটা ছোট্ট একটা জারে আমি রেখেছিলাম তো এখন আমি মানি প্ল্যান্টগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকে মানি প্ল্যান্টগুলো নাকি যত্নে রাখতে পারে না তো আমিও চেষ্টা করছি যাতে আমার মানি প্ল্যান্টগুলো ভালো থাকে তো আলহামদুলিল্লাহ অনেক দিন হয়ে গিয়েছে আমার মানি প্ল্যান্টগুলো এখনও খুব তাজা আছে আর এইগুলো নিচে শেকড়ও গজিয়েছে আর দেখতেই পাচ্ছেন পাতাগুলোও বড় বড় হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখনও ভালো থাকার কারণে খুব ভালো লাগে দেখতে আর এখন এইগুলো কিন্তু খুব কমন হয়ে গিয়েছে সবার বাসাতে এগুলো কম বেশি দেখা যায় তো আমি এই রুমের বিছানাটা আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি যেহেতু আমার চাচা শ্বশুর এই রুমে থাকবেন আর আমি ওই রুমটা গুছানো শেষ করে এখন শাশুড়ির রুমটা ধরেছি তো আপনাদের সাথে আমি একটু একটু কাজের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে
আর আজকে রান্নাবান্না কিছু আপনাদের সাথে তেমন একটা শেয়ার করব না, কারণ অলরেডি আমি রান্না করে ফেলেছিলাম খুব তাড়াহুড়া করে, যার কারণে আর ওই সময় আর ভিডিও করার সময় পাইনি। তো মোটামুটি আমার কাজ সব শেষ, এখন জাস্ট টুকিটাকি কিছু কাজ বাকি আছে, তো সেগুলো করে নিব। তো সেগুলো করে নিলেই মোটামুটি আজকের জন্য শেষ। তো আমি আপনাদেরকে দেখাবো আমি যে জুসের জিনিসগুলো আমি ফ্রিজে রেখেছিলাম বরফ হওয়ার জন্য, সেগুলো কীভাবে আপনারা স্টোর করে রাখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানতে চাওয়ার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার কাছে। এইটা খাওয়ার পর থেকে আমার কিন্তু স্কিন মাশাল্লাহ অনেকটাই গ্লো করছে আগের থেকে, তো এইটা তো আগে জানতাম না। তো এখন আমি অন্য খাবারগুলো কম খেয়ে আমার হেলথের জন্য যে জিনিসটা ভালো আমি সেটাই খাবো। তো যাই হোক, এখানে দেখুন কত ইজিলি আমি ওই প্লাস্টিকের রাবারের আর এই বক্সটা থেকে আমি কিন্তু সবগুলো বের করে নিচ্ছি, আর এখন এটা আমি ছোট্ট একটা বক্সের মধ্যে কিন্তু আমি এগুলো স্টোর করে রাখবো। আর আমি এই ধরনের ছোটো জারগুলো নিয়েছি যাতে করে জায়গাটা ফ্রিজে কম লাগে, তো আমি ডিপ ফ্রিজে এটা স্টোর করে রেখে দেবো, যখন মন চাবে আমি একটা দুইটা করে খেতে পারবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়।